আর মাঝখানে এই জায়গায় দাঁড়িয়েছিলাম সকালে, ওখানে ব্রাশ ট্রাশ করলাম, ওখানে আর ওখানে হালকা করে একটু টিফিন দিয়েছে। এই যে এখানে মুড়ি ছোলা আলু ভাজা আর চানাচুর দিয়ে দিয়েছে, তো আমরা সবাই মিলে খাচ্ছি, পুচকি খাচ্ছি। বাবা আমার যা তো ঘুরে একদম, ওখান থেকে ফিরে আসবে কিছু বলতে পারবো না। হাঁটতে হবে অনেকটা, আর হেঁটে পাহাড়ের উপরে উঠতে হবে পুরো। আমরাও পাহাড়ের উপরে আছি, কিন্তু এর থেকে আরো ডবল উঠতে হবে। তো আপ ডাউনে ভাড়া নিয়েছে 60 টাকা, তো আমাদের জন্য গাড়ি আবার দাঁড়িয়ে আছে, সেই গাড়ি ফেরে আবার চলে যাব। তো চলুন দেখা যাক, গাড়িটা দুটো খুলে আসছিল আমরা। এই যে একটা অসাধারণ দৃশ্য, সত্যি আগে কখনো দেখিনি, এই সবে প্রথমবার দেখছি, আর সত্যি আমাদের লাইফের প্রথমবার এখানে এসেছি। তো বুঝতেই পারছি যে আমরা উঁচুতে উঠছি, ওই জন্য পা যেন কিরকমই ধাচ্ছে, মনে হচ্ছে এখানে আগাতেই পাচ্ছি না, পিছিয়ে চলে আসছি, এমন একটা সিস্টেম হয়ে আছে। দেখুন আমি চুড়িদার পরেছি, কারণ শাড়ি পরে অত দূর ওটা সম্ভব নয়, তার চুল বাঁধর আছে। আর এই যে দেখুন প্রকৃতি কি দৃশ্য, ওই যে দেখা যাচ্ছে ওটা কিন্তু পাহাড়, আর আমরাও কিন্তু সেই পাহাড়। কেমন লাগছে আমার? সানগ্লাসটা পরেছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে বনিরা উঠে গেছে মন্দিরের উপর। Thank you.
যারা গেল তারা বেরিয়ে এসো। আমি চালাবো কিভাবে দেখি দেখি, আরে ভাববো কি চেঞ্জ হবে না। দাদু দাদু কোথায় হারিয়ে গেল দাদু? ও দাদু দাদু আমাদেরকে ফেলে চলে যেতে পারলে, দাদু আমাদের ঘোরাবে বলে কোথায় চলে গেল জানি না। আমরা এই কপিলেশ্বর মন্দিরে চলে এসেছি, তো পাহাড়ের কোথায় শেষ সত্যি এখনো দেখতে পাইনি বা বুঝতেও পারছি না, তো দেখা যাক আরো সামনের দিকে যাই। এতটা কষ্ট করে এসেছি যখন অবশ্যই যাব, আরেকটু নয় কষ্ট হবে, তাতেও মানে মেনে নিতে রাজি আছি, তাও আমরা শেষটা আজকে দেখেই যাব। আর সত্যি কথা বলতে এত দারুণ জায়গা আমি আগে কখনো দেখিনি। তুমি পুরো কোন সময় মাথা পর্যন্ত গিয়েছিলে? কোনো সময় যেতে পারো তুমি? তো এখনো পর্যন্ত অনেক দূর পর্যন্ত যাচ্ছ তো দেখছি তো। কদিনের কামুকা? সাত দিনের হলে পারবো, সাত দিনে হলে পারবো, না হলে পারবো না। শুয়ে শুয়ে যাবো, নাকি ঘরে নম নম নম
কত করে দাদা লেবু জল? 10 টাকা। ওরা তুমি কি বাঙালি? দিয়া কষ্ট হয়েছে, একটু গলাটা ঠান্ডা করে নাও। জলটা দারুণ লাগছে, দারুণ সত্যি দাদা, আপনার কোনো তুলনা নেই, আপনার হাতে সত্যি স্বাদ আলাদা। তুমি দাদু শুনতে পারো, দাদু বেশি পছন্দ। কপিলেশ্বর মানে পুরো একদম সিঁড়ির উপরে, তো ওখানে একটা ছোটখাটো একটা লেবুর দোকান মানে জলের দোকান আছে, তো খুব জোরে পেস্টটা পেয়েছিল, সেখানে আমরা চারজন মিলে জল খাচ্ছি একটু পেস্টটা মেটানোর জন্যে। আর এমনিতেই অসুস্থ হয়ে গেছি বলে লেবু জল খাচ্ছি, এমনি সাধারণ কোনো জল খেলাম না। হ্যালো 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 সদুরাম এই যে টাকা নিয়েছি তো ড্রাইভারকে এখন দিয়ে দেবো, দিয়ে নেমে যাবো।
কারণ ওনারা খুব তাড়াহুড়ো, আর আরো প্যাসেঞ্জার আছে, আমাদের নামিয়ে দিয়ে মাত্র প্যাসেঞ্জার তুলবে, আর যে গাড়িতে আমরা এসছি সেই গাড়িতে ফের রিটার্ন চলে যাচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, বুঝতেই পারছেন সকালে অল্প কিছু মুড়ি একটু সামান্য খেয়েছিলাম, তারপরে থেকে কিছু খাওয়া হয়নি, সত্যি খুব খিদে পেয়েছে। তো ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, করে ফের আবার বাসে উঠবো। দেখো ভাত দেখো, হম ঠিক আছে ঠিক আছে। তাহলে খাওয়া শুরু করো। বলছি আমরা মানে যেখান থেকে মানে এসেছি ওখানে একটা আলাদা করে জায়গা নেওয়া হয়েছে, ওখানে আমরা সবাই বসে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পরে বাস ছাড়বে, আমরা আবার উঠে অন্য জায়গায় যাবো।